আচ্ছা, মোদি ভোট চাইছে, মনে আছে একবার ভোটের আগে বলল 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দেওয়া হবে, দিয়েছে? 15 লাখ টাকা করে আপনারা পেয়েছেন? কি মা বোনেরা 1 লাখ টাকা দিয়েছে? আপনাদের অ্যাকাউন্টে 2 লাখ টাকা দিয়েছে, 3 লাখ টাকা দিয়েছে, 4 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা দিয়েছে, 6 লাখ টাকা দিয়েছে, 7 লাখ টাকা দিয়েছে, 9 লাখ টাকা দিয়েছে, 11 লাখ টাকা দিয়েছে, ছেড়ে দিন 50,000 টাকা দিয়েছে। তাহলে কেন ভোট দেবেন ওদের? মিথ্যে নাম্বার 1। 2, বলে বেড়াচ্ছেন কোভিডে উনি কত কাজ করেছেন। কোভিডে তো আমরা রাস্তায় নেমে কাজ করেছি, মানুষের রেশন ঘরে পৌঁছে দিয়েছি, ওষুধ পৌঁছে দিয়েছি, আর উনি একটা কোম্পানিকে দিয়ে ইঞ্জেকশন একটা করে দিয়ে তাতে নিজের ছবিটা লাগিয়ে দিয়েছেন। এমন দেশের মহান নেতা, বাপরে বাপ, তিনি নাকি বিশ্বের গুরু হবেন। আগে আর বললাম না, বিশ্বের গুরু হবেন না বিশ্বের কি হবে সেটা মানুষ ঠিক করবে। বেটি পড়াও বেটি বাঁচাও সব মেয়েদের হেল্প করবে, করেছে আজ পর্যন্ত। কন্যাশ্রী তো আমরা দিই, শিক্ষাশ্রী তো আমরা দিই, ঐক্যশ্রী তো আমরা দিই, মেধাশ্রী তো আমরা দিই, সংখ্যালঘুদের আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই, জোহার আমরা দিই, জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই। তাহলে মোদিবাবু, যে টাকা দিয়ে আপনি নিজের নামে রোজ প্রচার করছেন, প্রত্যেকটা মিথ্যে কথা, একটাও বিশ্বাস করবেন না। ভিডিও তৈরি করে কোটি কোটি টাকা খরচ করে আজ 3 বছর 100 দিনের কাজের লোকেদের টাকা দিল না, গরিব লোকগুলো টাকা দিল না। সেই টাকা আমরা দিলাম 69 লক্ষ শ্রমিককে। আগামী দিনও বলে যাচ্ছি, আজকে মে দিবসের দিনে তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের করাবো। এটার নাম হবে কর্মশ্রী, এবং এটা রাজ্য সরকার করবে, সময় মতো টাকা পাবেন। এবং কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করতে চান, সেও করতে পারবেন, দিল্লির দিকে তাকাতে হবে না। 11 লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে, মোদী সরকার তো করেইনি, উপরন্ত এখন ফোন করে বলছে बीजेपी कॉल सेंटर से बोल रहा है आपको पक्का घर चाहिए तो आप अभी अप्लाई कीजिए। खबरदार করবেন না, আপনাদের নাম অলরেডি লেখা আছে, এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল, ওটা ওদের দেওয়ার কথা ছিল, দেয়নি। আমি ভিক্ষে চাই না, আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেবো, এবং তারপরের 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেবো। প্রথমে 11 লক্ষ লোকের বাড়ি যেটা অনেক দিন ধরে পড়ে আছে, প্রথম আমরা করে দেবো, তারপর আস্তে আস্তে ফেস বাই ফেস যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেবো।